আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমি পানির সন্ধানে ছুটছি, পানি ছাড়া তো আর দিন যায় না। আজকে সকালে ঘুম থেকে উঠি, দেখি আমাদের লাইনে পানি আসছে না, খুবই অল্প পরিমাণে পানি আসছে। আর পানি ছাড়া কি আর চলা যায়? সকালে বাচ্চার স্কুল, হাজবেন্ডের কাজ, কোনো কিছুই তো পানি ছাড়া করা যায় না, আর সেই পানি নাই। আমাদের জীবনে আসলে কোনো কিছুরই নিশ্চয়তা নাই। কাল রাত পর্যন্তও পানি ছিল, কে জানতো সকালে উঠে দেখব পানি নাই। সো কি আর করা, পানি তো লাগবেই, পানি তো খেতেও হবে। তাই আমেরিকার কোনো একটা ব্যস্ততম স্টোরে চলে আসলাম পানি নেওয়ার জন্য, খাওয়ার পানি তো লাগবেই। আরিফাকে মনে হলো মেয়ের জন্য পানিটা নিয়ে নিই, আমার মেয়ের দুধ এই পানি দিয়েই বানাই, এটা আসলে বেবিদের জন্য স্পেশালি বানানো। আর যা বলছিলাম, মানুষের জীবনে আসলে কোনো কিছুরই নিশ্চয়তা নেই, কখন কী হবে কেউ কিছু বলতে পারে না। আমাদের জীবনটা আসলে একটা অনিশ্চিত লাইনে চলে, আমরা কখন কী হবে আমাদের লাইফে আমরা কেউ কিন্তু কিছু বলতে পারি না। তারপরেও একটা অনির্দিষ্ট যাত্রায় হাঁটতে থাকি, ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়ে লাইফটা যায়। এই যে বাসায় আসলাম, পানিগুলো কিছু কিছু পানি একটু একটু করে, যখন লাইন দিয়ে পানি আসছিল একটু একটু করে পানিগুলো জমিয়ে রাখলাম, কারণ কার লোক যখন কাজ করতে আসবে পানির লাইনটা পুরাই বন্ধ করে দেবে। এই যে লোক চলে এসেছে, তো আশা করি ওরা পানির লাইনটা ঠিক করে দেবে বিকেলের মধ্যেই। তো আমি চলে আসলাম, দেখি ওরা কী খুঁজে বের করেছে যে আমার লাইনে কী সমস্যা হয়েছে। তো এখানে লাইনে দেখলাম যে পানির পাইপের কানেকশনটা খুলে গেছে সামহাও, সারা রাত পানি বের হয়েছে লাইন দিয়ে, পুরো জায়গাটা পানি দিয়ে মানে একদম ফ্লাডেড হয়ে গিয়েছিল। তারপরে আমি কি করব, বাসায় আসলাম, এসে বাচ্চাদের জামা কাপড় এগুলো সব ফোল্ড করলাম। এই যে ফোল্ড করা শেষ, তো আবার মনে হলো যে দেখি যে ওদের কতটুকু শেষ হলো, প্রায় শেষ। ওরা নতুন কানেকশন লাগিয়ে দিয়েছে, আবার মাটিগুলো ঠিকমতো ইয়ে করে দেবে আর কি। তো এদিকে সময় হয়ে গেল আমার ছেলেকে স্কুল থেকে আনার জন্য, তাই রওনা হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে মনে হলো জীবনটা আসলে কত দ্রুত চলে যায়, সময়গুলো কত দ্রুত যায়। একটা সময় আমিও স্কুলে যেতাম, আর এখন আমার ছেলে স্কুলে যায়, আমার ছেলেকে আমি স্কুল থেকে আনতে যাই। আমিও একটা সময় স্কুল বাসে করে আসতাম, আমার ছেলেও এখন স্কুল বাসে করে আসে। জীবনটা কত অদ্ভুত, তাই না? কত রকম দিন যা যায় মানুষের, কেউই বলতে পারে না। এই যে দেখেন আমার ছেলেটা আফারফি করতেছে, আকাশের রংটা খুবই সুন্দর, আর এই গাছে পাতা নাই, শীতে ঝরা পাতা, আর এই গাছটা পুরো সবুজ। আর তো আজকে হলো আমার হাজব্যান্ডের স্পেশাল নুডলস খাবো, ও বললো নুডলস রান্না করবে, তো আমিও খুশি। যাক, আমাদের আপনাদেরকে আমার হাজব্যান্ড স্পেশাল নুডলসের রেসিপি দেখাচ্ছি, অনেক মজা হয়েছিল খেতে। আসলে এই নুডলসের রেসিপি তো আসলে সবাই জানেন, খুবই ইজি, জানে না এমন মানুষ আমার জানা মতে নাই। তো আমার হাজব্যান্ড জানে না, ওকে বলে দিতে হয়েছে যে এটা দাও এটার পরে এটা দাও, তারপরে সে বানিয়েছে, অনেক মজা হয়েছে। কিছু দেওয়া হয়নি, শুধু পেঁয়াজ আর ডিম আর কাঁচামরিচ দিয়েই বানানো হয়েছে, ভালো মজা হয়েছিল। আর এই যে নুডলসগুলো, আমার লাস্ট ব্লগ যারা দেখেছেন তারা জানেন আমি নুডলসটা মাইথন থেকে এনেছিলাম, খুবই দেখতে আমাদের দেশি কোকুলা নুডলসের মতো। এখন তো অবশ্য বাংলাদেশ অনেক ধরনের নুডলস হয়েছে আমার জানার মতে। এই যে আমার হাজব্যান্ড নুডলসগুলো দিয়ে দিচ্ছে ডিমের মধ্যে, আর এগুলো নাড়াচাড়া করে খেয়ে ফেলবে, খুবই সুস্বাদু
সুস্বাদু হাজব্যান্ডের রান্না। হাজব্যান্ডের হাতে রান্না খেতে তো মজাই লাগে, নিজের হাতে রান্না আসলে সবসময় খেতে মজা লাগে না, তো আমার তো খুবই মজা লেগেছে। আশা করি আমার ব্লগটি আজকে আপনাদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমার হাজব্যান্ড বলল যে একটু সয়া সসও দিয়ে দিই, সয়া সস দিলে আর একটু মজা লাগবে, তো সে সয়া সস নিয়েও একটু দিল, দিয়ে ভালো করে মাখায়, এটা তার স্পেশালিটি। আর যে আমার বাচ্চাকে নিয়ে হাজব্যান্ড একটু পরে পড়াতে বসবে, সেও পড়তেছে। আজ আর না, আল্লাহ হাফেজ। গুড জব। হুজ আউটসাইড? নোবডি আউটসাইড নাও। ক্যান ইউ ডু